পৰৱৰ্তী খবৰ লৈ আহিছো। গুৱাহাটী মহানগৰীত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰা এটা খবৰ, এটা চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড, যি হত্যাকাণ্ড কপাই তুলিছে গুৱাহাটী মহানগৰী। কি ধৰণে সেই হত্যাকাণ্ড সংঘটিত হ'ল বা কেনেকৈ সংঘটিত করলে এজন স্বামীয়ে পত্নীক কেনেক মৃত্যু মুখলৈ ঠেলি দিলে, গোটেইখিনি ঘটনা এতিয়া কেবল সেই মালিগাঁও অঞ্চলতে নহয়, কেবল বড়াগাঁও অঞ্চলতে নহয়, গোটেই মহানগরীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পত্নীক অতি নৃশংসভাবে হত্যা করে অপহরণের নাটক রচিছিল পাহান স্বামীয়ে। প্রথমে অপহরণ বলে কৈছিল, কিন্তু হত্যা করেছিল নিজ পত্নীক। ঘটনার শিহরণকারী বর্ণনা দাঙি ধরলে ভাড়াটিয়া পরিয়ালে। প্রতিবেদন আগবাম। মহানগরীত পুনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, নিজের পত্নীক নৃশংস হত্যা, হত্যা করে রূপ দিলে অপহরণের এই ভয়ঙ্কর আর শিহরণকারী ঘটনা সংঘটিত হল মহানগরীর পশ্চিম বড়াগাঁও। সিনেমার কাহিনীতকৈও কোনো গুণে কম নহয় এ সমগ্র হত্যাকাণ্ডর আরণ কাহিনী। বুধবারে সন্তোষ গুপ্তা নামের লোকজনে তেওঁর পত্নী অপহরণ হওয়া বলে গড়চুক থানাত রুজু করেছিল এটা গোচর। কেবল গোচরেই নহয়, এজাহারর লগত দাখিল করে অপহরণকারীয়ে মুক্তিপণ বিচারি মোবাইললৈ প্রেরণ করা মেসেজের সবিশেষ তথ্য। পরশি রাতে 9টা বাজার সন্তোষ গুপ্তা নামের একজন ব্যক্তি তখাতর পত্নী নিরুদ্দেশ হয়ে আছে বলে আমার গড়চুক থানাত একটা গোচর রুজু করে। আর যাকালি আমার অনুসন্ধান আমি ঘরতে ঘর পিছফালে ঘরতে লাগি থাকা একটা ভাড়াঘর দেবজানী দাস নামের এগারী মহিলার কিচ্ছেনের কেবিনেটের ভিতর একটা ডেড বডিটো আমি এলাকা উদ্ধার করেছি। আর আমি দেবজানীক আমার ফুটফুস চলি আছে এটা, আর আমি সন্তোষ গুপ্তাকে ফুটফুস করে আছে। যদি ওয়েপন দিয়ে মারিছে সেই উদ্ধার করেছি, লোহার টুকরা একটা পাইছো আমি, উড়ালর সরু টুকরা সেটি উদ্ধার করেছি, বাকি একটা মোবাইল ফোন যেটু মৃতকর আসলে সেটি উদ্ধার হয়েছে। এই হত্যাকাণ্ড ডাঙর খালে ভাড়াটিয়ার পরিয়াল। সন্তোষ গুপ্তায় পত্নী হত্যা করে ভাড়াটিয়ার ঘর লুকাই থাকছিল মৃতদেহ। আরক্ষীর অনুসন্ধানের পাছত বৃহস্পতিবারে সন্তোষ গুপ্তার ঘরত ভাড়াটিয়া হিসাবে বসবাস করা দেবজানী দাস নামের মহিলাগীর রাঁধনি ঘরত উদ্ধার হয় লোকজনের পত্নী আন্তিমা গুপ্তার মৃতদেহ। সন্তোষ গুপ্তায় পত্নীর মৃতদেহ রাঁধনি ঘরত লুকাই রখার কথা গড়চুক আরক্ষীক জানাইছিল দেবজানী আর তেওঁর স্বামীয়ে। মানে এটু ড্রয়ার এটা আছে তলত, তাতে আছে বস্তা দি মেরা আছে, বস্তারে মেরিয়া থৈছিল। আপনি গম নাপায়? মই কালিয়া গম পাইছো স্যার। সমগ্র কুকান্ত দেবজানীক লুকুৱাই ৰাখিবলৈও নিৰ্দেশ দিছিল সন্তোষে। হত্যাকাণ্ড সন্দৰ্ভত দেবজানী দাসক আটক কৰি আৰক্ষীয়ে সোধা পোছা কৰাৰ পিছতে ফাদিল হয় সমগ্র ঘটনাৰ ৰহস্য। আৰক্ষীয়ে ইতিমধ্যে হত্যাকাণ্ডৰ মূল অভিযুক্ত সন্তোষ গুপ্তাৰ লগতে গ্ৰেপ্তাৰ কৰিছে দেবজানী দাসক। হত্যাকাণ্ড কিদরে সংঘটিত হয়েছিল, হত্যাকাণ্ডত কিদরে জড়িত হয়েছিল দেবজানী দাস, কিদরে দুদিন এনিশা ঘরের ভিতরতেই লুকুয়াই রাখিছিল মৃতদেহ, নিউজ 18-র ক্যামেরার সম্মুখত বিবরী কলে দেবজানী দাসে। দেবজানীর মতে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পিছত স্বামীকো পোৱা নাছিল। যদি কোনোবা মানুহ আহি যায়, মালিকে আহি যায়, নাইবা কোনোবা আহি যায়, ময়ে ফাঁচি যাব লাগবো। মোর আর হাত নাই, এগুলো আমার একদম তাতে উঠে দিছো, মই উঠে আপনাদের লই যাব সোনকালে দাদা, আর কি আপনাদের কেউ এগুলো করে আছে কে একদম চুপ মনে মনে থাকা এমনি কই কেনে এগুলো তাতে টকরা চকলা বাঁধি কেনে পাত্রতে ফোন হয়ে গেছে। সেইখানে আর ইফাল ইফাল যাই কিনে সেই বক্স এটা পাইছে, বক্স নিয়ে কিনে ফোন কেটে ঘটনা এটা টাইমটা ধরা এটা দেড়টার মাঝতে এনাকাতে হব নাকি দিনত? দিগদার আছে।
বাবুক মারিম বলি কইছি বাচ্চা দেখা না পাবে বলি কইছি মই আর কি করি আপনি হাজবেন্ডকও কোয়া না ঘটনাত জড়িত অভিযোগত রাজেশ গুপ্তা নামৰ এজনকো আটক কৰিছে আৰক্ষীয়ে। মৃতদেহৰ কাষত আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে এটা মোবাইল ফোন, পত্নী হন্তা সন্তোষ গুপ্তা, পেছাত এগৰাকী চাৰ্টাৰ একাউণ্টেণ্ট। বাহিৰৰ মানুহ দুজনে আহি কৈছে অচিনাক্ত বুলি কৈছে। আমি সোধা পোছা কৰিলে আৰু হয়তো আগন্তুক সময়ত গম পাম, তেতিয়া আপোনালোকক জনাম। দেৱজনীত আছে একেটা কথাই কৈ আছে, কালি যিটো কৈছিলে অচিনাক্ত মানুহে দুজনে আছিল বুলি কৈছে, কিন্তু তেওঁ কাকো চিনি নাপায় আৰু তেওঁক মানে ভাবুকি দিয়া হৈছিল তেওঁ যাতে ঘটনাটো কাকো নকয়। পটাগুটি যিটো খুন্দনা লোহাৰৰ, এটা 8 ইঞ্চিমান দীঘলৰ এটা খুন্দনাৰ হেৰি, সেইডাল পাইছোঁ আৰু। খুদ পচলি আছে, হয় দেখিছে আপোনালোকে যে কেইজন আছে আৰু, সন্তোষ গুপ্তাও আছে। তেওঁক অৱশ্যে আমি গুৱাহাটীৰ পৰা ঋতিক কৌশিক, ভাস্কৰ হাজৰিকা আৰু বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।